হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো তো, আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের হালুয়া। আর এটা কে করছে বলো তো? এটা আমার তৈরি করছে মা। আমিও জানি, কিন্তু ক্যামেরাটা তো কাউকে করতে হবে, এর জন্য মা করছে। মা অবশ্যই আমার চেয়ে ভালো পারে, আর আমি ক্যামেরাটা করছি বন্ধুরা। আর আমি হচ্ছি নেহা, আর আমার চ্যানেলের নাম হচ্ছে নেহা ফুড শর্ট ব্লগ। ভিডিওতে তোমাদের স্বাগত। দেখো, এখানে 1 কিলো দুধ নিয়েছি, আর 1 কিলো দুধে 6টা ডিম লাগবে বন্ধুরা, 6টা। এই 6টা ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। ভালোভাবে ফেটে নিচ্ছি। বন্ধুরা, যত ফাটবে তত ভালো হবে, কিন্তু এটা অনেকক্ষণ ফাটতে হবে ডিমটা দুধটা। আমি তো চুলোয় বেশি রান্না করি না, যখনই কিছু করি তখন তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আর আমাদের সেইভাবে খুব একটা, মানে কি বলো তো, চুলোয় রান্না সেরকম হয় না, আমরা তো এমনিতেই 2-3টে লোক এর জন্য। মা মুখ দেখাতে চাইছিল না, জোর করে দেখিয়ে দিয়েছি। আমার মা খুব অসুস্থ বন্ধুরা, তোমরা সবাই দোয়া করো গো। সুগারের পেশেন্ট, শুধু আমার জন্য ক্যামেরার সামনে আসে, যখন যখনই বা আসে আমি অনেক রিকোয়েস্ট করি। আর সবচেয়ে বড় কথা, তোমাদের জন্য। এইভাবে নাড়া না, বারে বারে নাড়াচাড়া করতে হবে, তখন ঘন হয়ে আসবে, তখন দানা দানা মতো বানতে লাগবে। যখন যত ঘন হবে তত দাম, মানে দানা টাইপের বান্না মানে তৈরি হবে। দেখেছো কতটা গাঢ়া হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো তো বন্ধুরা, যখন ভিডিওটা করছিলাম অনেক রোদ ছিল গো, আর আমি তো সেইভাবে, আমার কোনো মাথার উপরে মানে চুলোর উপরে কোনো ই নেই না, ছাদ নেই, ফাঁকাতে করি আমি, আগনাতে। অনেক শখে চুলো এটা আমার। এই দেখো, দানা বানতে লেগেছে ধীরে ধীরে। মায়ের পা নিয়ে বসে থাকতে খুব অসুবিধা হচ্ছে। দেখেছো কতটা দানা বেঁধে গেল, দেখো জল ছেড়ে দিয়েছে এবার, দেখেছ বন্ধুরা। এত মানে কি বলবো, এত রোদ আর আর হাওয়া চলছে, ধোঁয়াও হচ্ছে, এর জন্য ক্যামেরাটা ভালো করতে পারছি না। ক্যামেরা স্ট্যান্ড আছে আমার, কিন্তু ছোট বড় ছোট না, ছোট নিতে হবে একটা। দেখো চিনি দিয়ে দিচ্ছে, আধা কিলো মতো চিনি লাগবে, মানে 1/2 কেজি। 1 কেজি দুধ, 6টা ডিমে 1/2 কেজি মতো চিনি লাগবে, 500 গ্রাম। ঠিক আছে বন্ধুরা, যেভাবে বানাচ্ছে এভাবে তোমরা বানাবে, দেখবে তোমাদের খুব সুন্দর হবে। বন্ধুরা, তোমাদের তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো গো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। রোজা রেখেও তোমাদের জন্য এত রোদ্রে আমি দেখো ভিডিও দিচ্ছি। সত্যি কথা বলতে 2 দিন থেকে ভিডিওই দেওয়া হয়নি,
এই দেখো একটু রং, মানে কি বলে ফুড কালার দেব, জলে গুলে নিচ্ছে মা। ফুড কালারটা দিলে কালারটা খুব ভালো আসে, দেখতে ভালো লাগে অনেকটা হালুয়াটা। কি সুন্দর লাগছে দেখো তো, এখন অনেক হবে, এখনো জল আছে না, মানে জল বলছি ওই জলও আছে, আর যে চিনিটা দিয়েছে ওর মানে এখনো অনেকটা রসও আছে, এখনো শুকনো হবে। কি সুন্দর দানা বেঁধেছে দেখেছো, এইভাবে হবে ডিমের হালুয়া। এখানে এলাচ গুঁড়ো, এই এলাচকে ফাটিয়ে দিয়েছি, গুঁড়ো না, আর দু তিনটে ও দারুচিনি দিয়েছি সেন্টের জন্য। এই দেখো অনেকটা শুকিয়ে গেছে দেখেছো, ওর হয়ে এসেছে, এবার একটু পর নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে তাই না বন্ধুরা, বন্ধুরা কেমন হয়েছে বলো। আমি সুন্দর করিয়ে যাই করি বন্ধুরা, আমার তো ভিউজ আসবে না আমি জানি, তোমরা তোমরা আমাকে যদি সাপোর্ট না করো না তাহলে আমার ভিডিও বানানোর মুডও থাকে না গো। দেখো হয়ে গেছে, হওয়ার আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেবো এবার নাড়াচাড়া করে। কত সুন্দর হয়েছে, যদি ভালো লেগে থাকে তোমাদের ব্যাপার কি করতে হবে বলো তো বন্ধুরা, আর আমি বলবো না। এবার সাজিয়ে নেব প্লেটে, কেমন জুসি হয়েছে, কত সুন্দর হয়েছে দেখো। এর সঙ্গে চালে রুটি, লুচি, পরোটা, আর এমনিতেও শুধুও খেতে পারো, খুবই টেস্টি লাগবে। সত্যি কথা বলতে চালে রুটির সঙ্গে খাবে ভীষণ টেস্টি লাগবে, চালের রুটিতে সেই স্বাদ গো বন্ধুরা, সেই স্বাদ চালের রুটি দিয়ে সেই স্বাদ লাগবে, আর কি বলবো কিছু বলার নেই। যতক্ষণ ট্রাই না করে খেয়ে দেখবে ততক্ষণ বুঝতে পারবে না তোমরা। যার যার মুখে জল এসেছে চলে এসো আমাদের বাড়ি, নিয়ে যাও, কিছু কাজু আর কিছু বাদাম দিয়ে প্লেটিং করে নিচ্ছি। দেখ কিছুটা ড্রাই ফ্রুট দিলাম বন্ধুরা, ভালো লাগছে, ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আল্লাহর কাছে দোয়া করি, রোজা চলছে, বাই।